আমি এক এক করে বলি। বাংলাদেশের মন্ত্রী এসেছিলেন এক্সচেঞ্জ অফ টেকনোলজির জন্য, কীভাবে আমাদের সোয়ারেজ সিস্টেমের কাজ হয়। যেহেতু ঢাকা শহরে এসটিপি নেই, আমাদের এসটিপিগুলো কীভাবে কাজ করছে, কীভাবে সেই এসটিপির পরে যে জলটা শুদ্ধ করে আমরা কী করে গঙ্গায় বা খালে দিচ্ছি, এইটা টোটাল একটা স্টাডি। সেকেন্ড হচ্ছে আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট। ফার্স্টে আমরা কীভাবে ভ্যাট থেকে কম্প্যাক্টার সিস্টেম করলাম, এখন আমরা কীভাবে কম্প্যাক্টার আমরা ওই ওয়েস্টটাকে কীভাবে আমরা এখন 20টা ওয়ার্ডে যেটা শুরু করেছি যে সেগ্রিগেটেড ওয়েস্ট কালেকশন কীভাবে করব, এইগুলো নিয়ে একটা জয়েন্ট স্টাডি জন্যে একটা টিম উনি এসছেন এবং আমরা বললাম যে এটাতে আমরা ইন্টারেস্টেড আছি, আমরা ঢাকা বা বাংলাদেশের সাথে আমরা এই বিনিময়টা করব গভর্নমেন্টের পারমিশন নিয়ে। দ্বিতীয়ত আজকে আমি অনুরোধ করতে চাই যে স্টেট গভর্নমেন্ট স্টেট ফান্ডের যে প্রজেক্টগুলো যেখানেই আছে কলকাতা কর্পোরেশন, সব ভেন্ডারদের আমরা নোটিফিকেশন কাগজে দিয়েছি যে তাড়াতাড়ি নিজেদের কাজ শেষ করুন, তাড়াতাড়ি বিলগুলো জমা দিন, এবছরে অর্থবর্ষের মধ্যে আর নিজেদের টাকা নিয়ে নিন। এই আহ্বানটা আমি প্রত্যেকটা ভেন্ডারকে করছি যে তাড়াতাড়ি কাজটা শেষ করে বিলগুলো জমা দিন, কোনো পেন্ডিং বিল থাকলে সরাসরি জমা দিন, সব বিল আমরা দিতে চাইছি। এটা কি ওই নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা নাকি? এটা করছি যেহেতু আমাদের ফাইন্যান্সিয়াল রুলস হয়ে গেছে, যে টাকাটা আমাদের স্টেট গভর্নমেন্টের আসবে সেটাকে ফেরত দিতে হবে যদি আমরা অর্থবর্ষের মধ্যে ইউজ না করি, সেদিন আমাদের স্যাংশন ফান্ডটাকে আমরা তাড়াতাড়ি ইউজ করে দিতে চাই, নাহলে আবার তাদের এক বছর ওয়েট করতে হবে ফান্ড পেতে গেলে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে যে আমরা এতদিন কম্প্যাক্টার সিস্টেমে যেতাম, এবার প্রথম আমরা সেগ্রিগেটেড ওয়েস্টের ক্ষেত্রে তো আস্তে আস্তে করবই, বাজারগুলোতে আমরা কম্পোস্ট প্লান্ট লাগাব, অর্থাৎ যে ওয়েস্টটা আমাদের ইয়েতে আসবে মানে ড্রাই ওয়েস্ট মানে মাছের মাংসের শাকসবজি, সেটাকে আমরা দিয়ে ওইখানেই যেহেতু আমার ট্রান্সপোর্টেশন বেঁচে যাবে ওখানেই আমরা কম্পোস্ট সিস্টেম করব যে জায়গাগুলো পাবো। পরবর্তীকালে এটাকে আমরা ভ্যাটের যে আমাদের যে কম্প্যাক্টার আছে কম্প্যাক্টারের পাশে আমরা কম্পোস্ট যেখানে সময় জায়গা পাবো কম্পোস্ট সিস্টেমটাকে সেখানে লাগাবো, যখন সেগ্রিগেশন বাড়ি বাড়িতে আমরা সাকসেসফুল। কিন্তু এখন আমরা ট্রায়াল রান, এটাকে পাইলট প্রজেক্ট বলছে, এটাতে আমরা ইমিডিয়েটলি একটা কম্পোস্ট প্ল্যান্ট একটা লাগাচ্ছি বাজারে, ওটাকে এখন চেতলা বাজার দিয়ে শুরু হচ্ছে, ওটাকে ওই ডাস্ট বানিয়ে দেয় কম্পোস্টটাকে নিয়ে ওটাকে পুচিয়ে সার বানিয়ে সেটাকে দেবে। আমরা এখন প্রথম অল্প জায়গা সেটা আমাদের নিজেদেরই যে পাকসেন গার্ডেন্স তারা নিয়ে নেবে, আর তাদের সার কিনতে হবে না। এর পরবর্তীকালে আমরা কোনো ফার্টিলাইজার কোম্পানিকে এটা সাপ্লাই করবো, যখন এটা সারা কলকাতা আমরা করবো 4000 টন, তার মানে আমাদের 4000 টন মানে রোজ 1000 টন আমাদের কম্পোস্ট বেরোবে, সেটা আমাদের একটা বিরাট, ক্যালকাটা কর্পোরেশনের টাকা লাগবে না যদি আমরা সত্যি যদি 1000 টন।